নমস্কার, আমি ডক্টর ইন্দিরা মল্লিক। অ্যাস্ট্রোয়োগীর দিক থেকে আপনাদের সকলকার অভিনন্দন করছি। আজকে আপনার ভাগ্যতে কী লেখা আছে, আপনার লাভ লাইফ, আপনার হেলথ, আপনার ক্যারিয়ার, আপনার ফাইন্যান্স, এসবগুলো কীরকম থাকবে, গ্রহরা আপনাকে সাপোর্ট করছেন কি না, আপনার আজকে কোনো নতুন কাজ আরম্ভ করবার জন্য দিন ভালো হচ্ছে কি না, এসবগুলো আমরা চর্চা করব দৈনিক রাশিফল অর্থাৎ ডেইলি হরোস্কোপেতে। চর্চা আরম্ভ করবার আগে বরাবরের মতন আমি আপনাদের সকলকার রিকোয়েস্ট করব যে অ্যাস্ট্রোয়োগীর চ্যানেলকে আপনারা এখনও যদি লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করেননি, তো এটাকে বেশির চেয়ে বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং এই যে ডেইলি রাশিফলের ভিডিওটা হচ্ছে, এটা ডেইলি আপলোড হবে, তো বেলের আইকনটা আপনারা নিশ্চয়ই প্রেস করবেন, নতুন ভিডিও আসতেই আপনার কাছে ইমিডিয়েটলি ইনফরমেশন পৌঁছে যাবে। রাশি মেষ ওভারভিউ। যদি কোনো নিকট ব্যক্তির সাথে আপনার সম্পর্কে কোনো তিক্ততা না এসে থাকে, তাহলে আপনি তার মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন। এই পরিবর্তন দুই দিক থেকে করা প্রচেষ্টারই ফল হবে। পরবর্তীকালেও এই সম্পর্ক এমনই মধুরতার সাথে চলতে থাকবে, যার ফলে পরিপক্কতার প্রয়োজন, যা আপনার মধ্যে আছে। নিজের এই সুন্দর ভাবকে বজায় রাখুন আর নিজের লোকেদের এই অনুভব করান যে আপনি তাদের কতটা ভালোবাসেন। রাশি মেষ রোম্যান্স। আজ রোম্যান্স আপনার জন্য বাস্তবিকই সম্ভবপর জিনিস, কারণ আপনি হয়তো কোনো আকর্ষণীয় মানুষের সঙ্গে পরিচিত হবেন। এই ব্যক্তিটি আপনার কর্মক্ষেত্রে কেউ হতে পারে। এই পরিচয়টি খুবই আকর্ষণীয় এবং রোম্যান্টিক হবে, যদিও আপনাকে ততক্ষণ অপেক্ষা করতে হবে। রাশি মেষ ক্যারিয়ার। আজ আপনি একটু সাবধান থাকুন, কেউ হয়তো আপনাকে এমন কোনো কাজের কথা বলবে, সব আপনার কাজের বিরুদ্ধে। কোনো লোভনীয় বস্তু দ্বারা আকৃষ্ট না হয়ে পড়ে আপনার হৃদয় যা বলে তাই করুন, আপনিও অনেক দূর এগোবেন। রাশি মেষ ফাইন্যান্স। আজ সুখ সুবিধা আর আরাম করবার জিনিস কেনাকাটা করতে পারেন। যদি অনেক বড় কিছু কেনাকাটা করবার ক্ষমতা থাকে, তাহলে কেন না আপনি অস্থাবর সম্পত্তি যেমন জমি, প্রপার্টি এইসব কিনুন, যাতে আপনার আর্থিক স্থিতি মজবুত হয়। অর্থনৈতিক ব্যাপারে আপনার আরও ভালো দিন আসবে। রাশি মেষ হেলথ। আজ আপনি যোগা করুন এবং উৎসাহিত হয়ে করুন, যদিও এটা আপনাকে দীর্ঘ সময় ধরে করতে হচ্ছে বা হয়তো আপনি এখনই শুরু করেছেন। যোগা আপনার জন্যে মানসিক আর শারীরিক দুদিক থেকেই লাভদায়ক, কেননা যোগার দ্বারা মন আর শরীর দুইয়েরই শান্তি পাওয়া যায়, তার জন্যে এই শান্তির পরিপূর্ণ লাভ ওঠান। রাশি বৃষ ওভারভিউ। আজকে আধ্যাত্মের দিকে আপনার চাহিদা বাড়বে। আজ আপনার জানার ইচ্ছে হবে যে আপনি কোন দিকে এগোচ্ছেন। এই পথে অগ্রসর হয়ে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন। এগিয়ে যান আর নিজের সমস্ত যোগ্যতাকে রিভিল করুন। রাশি বৃষ রোম্যান্স। নিজের জীবনসঙ্গীকে বোঝার জন্য এবং প্রেমকে উপভোগ করার জন্য আপনাকে আপনার বিরক্ত করার অভ্যেস ছাড়তে হবে। সবসময় আপনার সামনের লোকটির কথা শুনুন এবং কী কী ছোটোখাটো সমস্যা হতে পারে সে বিষয়ে সর্বদা অভিযোগ করবেন না। এর ফলে আপনার প্রেম থাকবে নতুন। ইতিবাচক মানসিকতা শুধুমাত্র আপনাকে পাল্টাবে না, বরং আপনার সঙ্গ পেয়ে আপনার জীবনসঙ্গী নিজেকে সুরক্ষিত অনুভব করবে। উপযুক্ত সময় অনুযায়ী কাজ করলে আপনার সঙ্গী শুধুমাত্র আবেগের দিক দিয়ে নিজেকে সম্পূর্ণ বলে মনে করবে না, বরং আপনাকে সাহায্য করবে সম্পর্কের ভবিষ্যৎ স্থিরতায়। রাশি বৃষ ক্যারিয়ার। আপনি যদি বেকার হন, তাহলে হয়তো আপনার কোনো আত্মীয় বা বন্ধু আপনাকে চাকরির সুযোগ এনে দিতে পারেন, তাই তাদের সাহায্য চাইতে ভয় পাবেন না। রাশি বৃষ ফাইন্যান্স। আজ সমস্ত দিক থেকে খুশির দিন। অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তার থেকে আজকে বড় লাভ আসবে। কোনো পুরনো লেনদেন যা আপনি ভুলে গেছিলেন তার থেকেও লাভ আসবে, যা আপনার জন্য আশ্চর্যজনক ব্যাপার। টাকা পয়সা এরকমই খরচা করে দেবেন না, বাঁচিয়ে রাখুন। রাশি বৃষ হেলথ। আপনি যাদের অনেক বেশি চান তার খেয়াল রাখুন। ওদের মধ্যে কেউ অসুখে পড়তে পারে, হতে পারে অসুখটি ছোটখাটো, তবে অবহেলা করবেন না, ওনাকে বিশ্রাম করার জন্য উৎসাহিত করতে থাকুন। রাশি মিথুন ওভারভিউ। আজকে আপনি নিজের সমস্ত সফলতার জন্য চিন্তা করবেন। ছুটির দিনে আপনি নিজের আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন। আজকে আপনি যে বই পড়বেন তার থেকে আপনি জ্ঞান অর্জন করবেন। রাশি মিথুন রোম্যান্স। আপনার প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে আপনার ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে আপনাদের সম্পর্ক আরও শক্তপোক্ত হচ্ছে। এর ফলে আপনারা যে শুধুমাত্র একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন তাই নয়, বরং আপনাদের সুখী প্রেম জীবনের রাস্তাও তৈরি হবে। এই রাস্তাটি ঠিক, তাই এই রাস্তাতেই চলুন।
রাশি মিথুন ক্যারিয়ার, আজ আপনি আপনার টিমের সদস্যদের সমর্থন লাভ করে এগিয়ে যাবেন। আপনি সকলকে একত্রিত করে আলোচনা করুন এবং প্রয়োজন অনুযায়ী সমর্থন করুন, একসঙ্গে আপনারা খুব ভালো কাজ করতে পারবেন। রাশি মিথুন ফাইন্যান্স, আজকে আপনি নিজেকে খুব ব্যস্ততার মধ্যে রাখবেন, এটা আপনি নিশ্চয়ই করে নিন যে নতুন পয়সা আপনার কাছে এসেছে তা আপনি কোনো মূল্যবান জিনিসে বিনিয়োগ করবেন না, কিন্তু বর্ষার দিনের জন্য জমিয়ে রাখুন, অফিসের কাজে মন দিন যাতে সাফল্য পান। রাশি মিথুন হেলথ, আজ আপনাকে শরীরের দিক থেকে সতর্ক ও সাবধান থাকতে হবে, অধিক খাদ্য গ্রহণের জন্য হয়তো বা আপনাকে জিমে যেতে হতে পারে, সারাদিন আপনাকে নোনতা খাবারের ওপর সংযম রাখা প্রয়োজন। রাশি কর্কট ওভারভিউ, আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক আগের চাইতে বেশি হবে, আপনি ধার্মিক আর আধ্যাত্মিক মান্যতা সম্পর্কে বিচার বিবেচনা করবেন, এর ফলে আপনার জীবন সম্পর্কে জ্ঞান বাড়বে। রাশি কর্কট রোম্যান্স, আজ আপনি খুব সতর্ক থাকবেন যাকে আপনি জীবনসঙ্গী হিসেবে বেছেছেন তার সম্পর্কে, কারণ আপনি অতীতে বারংবার ভুল মানুষকে পছন্দ করেছেন, সবসময় দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা ভাবুন এবং আপনার সুখ এবং আপনি অবশ্যই ঠিক মানুষটিকে খুঁজে বের করবেন, সেই সব মানুষকে এড়িয়ে যান যাদের প্রথমে দেখতে আকর্ষণীয় বলে মনে হবে এবং পরে তারা আপনার সঙ্গে ঠিকভাবে ব্যবহার করবেন না। রাশি কর্কট ক্যারিয়ার, আপনি এখন ঠিক পথে রয়েছেন, সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ইচ্ছে মতোই সবকিছু হবে, তবে আপনি একবার আপনার অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখুন যে কোনো ভুল হয়নি তো। রাশি কর্কট ফাইন্যান্স, যদি আপনি স্টক মার্কেটে কোনোদিন বিনিয়োগ করে থাকেন বা না করে থাকেন তাহলে আজকে শুরু করুন, আপনার কোনো বন্ধু বান্ধবের থেকে পরামর্শ নিন আর স্টক মার্কেটে ধীরে ধীরে বিনিয়োগ করুন, ধীরে ধীরে পয়সা বাড়ান, পরে বুঝতে পারবেন আপনি একজন ওস্তাদ খেলোয়াড়। রাশি কর্কট হেলথ, আজ আপনার কাজ করবার ক্ষমতা কম থাকবে, আজ আপনি নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখুন আর ক্ষমতা বাড়ান, হতে পারে তো আপনি আপনার চিন্তাধারা ধর্মীয় কাজেও লাগিয়ে দিন, এতে আপনার একাকিত্ব কম হবে আর অন্যের ভাবধারার সঙ্গেও পরিচিত হবেন। রাশি সিংহ ওভারভিউ, আপনার সৃজনশীলতাকে আজকে লোকেরা প্রশংসা করবে, আজ আপনি অন্যদের সমস্যা থেকে বাইরে আসার সমাধানও বলে দেবেন, সমস্যাকে সহজে সমাধান করার পদ্ধতির জন্য লোকেরা আপনার থেকে খুব প্রভাবিত হবে। রাশি সিংহ রোম্যান্স, বিবাহ এবং প্রেম বিষয়ে আজ হয়তো আপনি একটু অবাকই হবেন, বন্ধু বা বান্ধবীর আপনার প্রতি অনুভূতি প্ল্যাটনিক প্রেমের থেকে বেশি কিছু, আপনার প্রেমের সম্পর্কটিকে একটু সময় দিন, কারণ এতে হয়তো আপনার ভালোই হবে। রাশি সিংহ ক্যারিয়ার, আপনি যদি ক্রীড়াক্ষেত্রে থাকেন বা অ্যাথলিট হন তাহলে আপনার আজকের দিনটি শুভ, হয় আপনি কোনো স্কলারশিপ পাবেন অথবা টিমে খেলার সুযোগ পাবেন, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে এই সুযোগ গ্রহণ করুন। রাশি সিংহ ফাইন্যান্স, আজ সেই সময় যখন আপনি ব্যবসা বাড়ানোর জন্য কিছু নীতি নির্ধারণ করবেন আর এটাও ভাববেন যে আপনি জিনিসের থেকে বেশি গ্রাহক তৈরি করতে পারেন, এর জন্য আপনি বিজ্ঞাপন দিন, বড় বড় লোকেদের সাথে সম্পর্ক বানান, তাতে দীর্ঘ সময় ধরে লাভ আপনি পাবেন। রাশি সিংহ হেলথ, আজ আপনার মন ব্যায়ামের প্রতি আকর্ষিত হবে, দীর্ঘ সময় পর আজ আবার আপনার মন ব্যায়াম করতে শুরু করবে, আপনি চাইবেন যে খুব শীঘ্রই আপনি আপনার শরীরকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে, ফিরে আসতে 30 মিনিট লাগাবার থেকে এটা ভালো যে 30 মিনিট আপনার জিমে কাটালে ভালো লাগবে। রাশি কন্যা ওভারভিউ, আজ হয়তো আপনি নিজেকে নিজের ইচ্ছে আর দায়িত্বের মধ্যে আধাআধিভাবে পাবেন, একদিকে আপনি সামাজিক সমারোহে খুব বেশি করে ভাগ নিতে চাইবেন আর অন্যদিকে আপনাকে এই বিষয়ের ওপরেও লক্ষ্য রাখতে হবে যে আপনি নিজের কাজও যেন সময় মতো পুরো করেন, এই সমতা বজায় রাখা তো কখনোই আপনার জন্য চিন্তার কারণ ছিলই না, তাহলে দেরি করছেন কেন, সবাইকে খুশিতে রাখুন। রাশি কন্যা রোম্যান্স, আজ আপনি কোনো অপ্রত্যাশিত স্থানে আপনার প্রেমকে খুঁজে পেতে পারেন এবং তা হয়তো বহুদিন ধরে অপেক্ষারত কোনো বন্ধুর কাছ থেকে আসতে পারে, এই আবেগ বহুদিন ধরেই তার মনে রয়েছে, এখনই যথার্থ সময় যখন আপনাদের সম্পর্কটি বিকশিত হতে পারে। রাশি কন্যা ক্যারিয়ার, আপনি হয়তো এখন মাঝে মাঝে পিছন দিকে তাকিয়ে ভাবেন আপনি যত পথ এসেছেন এবং এই পর্যন্তই আসতে আপনাকে কত পরিশ্রম করতে হচ্ছে এবং আপনার এই মানসিক প্রভাব আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। রাশি কন্যা ফাইন্যান্স, সম্প্রতি যদি আপনি
ব্যবসার বা ব্যক্তিগত ঋণের আবেদন করে থাকেন, তবে সেখান থেকে সুখবর আশা করতে পারেন। এটা আসতে হয়তো অনেক সময় লেগেছে, তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে। কেবল মনে রাখবেন, যতটা আপনি শোধ করতে পারবেন তার থেকে বেশি ধার কখনোই করবেন না। রাশি কন্যা, হেলথ, আপনি নিজের জীবনের ভারসাম্য রাখার চেষ্টা করুন, কেননা চিন্তা আপনাকে বিব্রত করতে পারে। আপনি কিছু শান্তির সময় বার করুন যাতে আপনি আরাম পান আর মানসিক শান্তি পেতে পারেন। যদি আপনি আরাম করেন তো সব কাজকর্ম ভালোভাবে করতে পারবেন। রাশি তুলা, ওভারভিউ, আজকে দরকার হলে আপনি নিশ্চয়ই সাহায্য পাবেন, কোনো সত্তাবান আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে। এই সাহায্যের ব্যবহার করতে একেবারে পিছপা হবেন না। আজকে আপনি কোনো সমস্যা সমাধান করতে সফল হবেন। কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে নিজেদের সাহায্য নিতে হবে। রাশি তুলা, রোম্যান্স, আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্ককে বিশ্বাস এবং উপযুক্ত পারস্পরিক যোগাযোগের মাধ্যমে গড়ে তুলুন। যদি বিশ্বাস না থাকে তাহলে আপনাদের সম্পর্কে সমস্যা আসবে, আর বর্তমানে আপনি সেই রাস্তাতেই হাঁটছেন। আজ আপনার সঙ্গীর সঙ্গে কথা বলার জন্য সময় নিন এবং এর ফলে ভারী হাওয়া যা ধীরে ধীরে নীরবে তৈরি হচ্ছিল তা সরে যাবে। হৃদয়ের যোগাযোগ স্থাপিত হলে আপনি দেখবেন যে আপনাদের সম্পর্ক আবার শক্ত মাটিতে দাঁড়িয়ে আছে। রাশি তুলা, ক্যারিয়ার, ভালো কাজ পাওয়ার জন্য আপনাকে আপনার কাজের পদ্ধতি পাল্টাতে হবে। আপনি তাদের কথা শুনুন, উৎসাহ দিন, এর ফলে কাজের জগতে উপযুক্ত পরিবেশের সৃষ্টি হবে যার ফলে আপনার লক্ষ্য পূরণ হবে। রাশি তুলা, ফাইন্যান্স, আপনি পরিবারের আর্থিক স্থিতি নিয়ে বেশ চিন্তিত। বেশি খুচরো খরচা করবেন না যেটা আপনার চিন্তার কারণ হয়। হিসাব করুন এবং কেনাকাটা বন্ধ করুন এবং কারোর থেকে আর্থিক পরামর্শ নিন। রাশি তুলা, হেলথ, কোনো ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারে, এই জন্যে প্রয়োজনীয় উপায় করুন। কার্য সংক্রান্ত চিন্তা আপনাকে বিব্রত করতে পারে। আপনি বাইরের অসুবিধাগুলি ঘরের ভিতরে আনবেন না, এতে ঘরের পরিবেশ নষ্ট হয়ে যায়। মনে রাখবেন যে আমাদের অশেষ ইচ্ছা, নেতিবাচক চিন্তাধারা আর অপরিসীম আশা, এসব কারণেই আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে পড়ে। আরাম অবশ্যই করুন। রাশি বৃশ্চিক, ওভারভিউ, আজ সাহিত্য পড়লে আপনি খুব লাভবান হবেন। হয়তো আপনি মনে করবেন যে আপনি যা কিছু পড়ছেন তা আপনি নিজের কাজ অথবা ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়োগ করতে পারেন। হতে পারে এই তথ্যাদি থেকে জীবনের প্রতি আপনার দৃষ্টিপাত বদলে গেল। রাশি বৃশ্চিক, রোম্যান্স, আপনি হয়তো এতদিন ধরে আপনার জীবন সঙ্গীর মধ্যে যে যে গুণ খুঁজে আসছেন তা আপনাকে হয়তো একটু আধটু হতাশই করেছে। আপনি অত্যন্ত বেশি বাছবিচার করেছেন এবং আপনি অল্পে সন্তুষ্ট হন না। যদিও আপনার পছন্দের স্তরকে নিচু করা উচিত নয়, তবে জীবন সঙ্গী খোঁজার ব্যাপারে আপনাকে একটু আধটু বাস্তব মেনে চলতে হবে। রাশি বৃশ্চিক, ক্যারিয়ার, এতদিনে আপনি আপনার কর্মজীবনের ঠিক উচ্চতায় পৌঁছতে চলেছেন। আপনার এতদিনের কঠোর পরিশ্রম এবং দেওয়া সময় আজ আপনাকে ফল দিতে চলেছে। তবে সেই সব লোকগুলোকে ভুলবেন না যারা হয়তো এই সব উচ্চতায় পৌঁছতে না পেরে খুবই দুঃখিত। রাশি বৃশ্চিক, ফাইন্যান্স, আপনার প্রফেশনাল ক্ষেত্রে নতুন নতুন কথা সামনে আসছে, এ ব্যাপারে আপনি সচেতন থাকুন। আপনি নিজের এমপ্লয়ারের জন্য মহত্বপূর্ণ থাকার চেষ্টা করুন, তাতে কর্মচারী বাড়বে এবং এইভাবে আপনার আয়ের দিকেও লাভ হবে। রাশি বৃশ্চিক, হেলথ, আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে। আপনি যা কখনো ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে। এখন সেই সময় এসে গেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে, এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে। রাশি ধনু, ওভারভিউ, যদি আপনি কোনো আইনি লড়াই লড়ছেন তাহলে আপনার জিত নিশ্চিত। কোনো অভিজ্ঞ উকিলের পরামর্শ নিন, চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ উচ্চাধিকারী আপনার পক্ষেই থাকবে। আপনার ধৈর্য রাখার প্রয়োজন। রাশি ধনু, রোম্যান্স, আজকের দিনটি তাদের পক্ষে শুভ যারা তাদের জন্য সঙ্গী খুঁজছেন এবং এখনও খুঁজছেন এমন কাউকে যে আপনার জীবনের শূন্য স্থান পূরণ করতে পারে। আপনি যদি আপনার জীবনসঙ্গীর গুণাবলী সম্পর্কে একটু কম কঠোর হন তাহলে আজ কেউ আপনার নজরে পড়বে। আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী কেমন দেখতে হবে বা কী করে এসব নিয়ে বেশি ভাববেন না, কারণ এর ফলে আপনি এমন কাউকে হারাতে পারেন না যে আপনাকে সুখী করতে পারে। রাশি ধনু, ক্যারিয়ার, আপনাকে কেউ নিচে নিয়ে আসার চেষ্টা করলেও আপনি আপনার আভ্যন্তরীণ শক্তি দিয়ে সেই সমস্যার মোকাবেলা করুন। আপনি দেখবেন যে
আপনি হয়তো কারুর মনে আঘাত করছেন, যা অনুচিত, কারণ সেও তা করতে পারে। তাই সাবধানতা অবলম্বন করুন। রাশি ধনু ফাইন্যান্স, আপনার আর্থিক স্থিতি শোধরাবে। আপনাকে অফিস থেকে কোনো দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হবে যাতে আর্থিক লাভ হতে পারে, বেতনও বাড়বে। যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের কোর্স করেছেন তাদের নতুন চাকরি আসার সম্ভাবনা আছে। রাশি ধনু হেলথ, বহুদিন ধরে যেসব ব্যায়াম আপনি শিখছিলেন সেগুলোকে মনে করুন। নিজেকে কর্মক্ষম রাখার জন্য আপনি আলাদা আলাদা উপায়ের খোঁজ করবেন, আর এরকম করার ফলে আপনার স্বাস্থ্যজনিত কোনো সমস্যা থাকবে না। চান তো আপনি বাইক চালান, সাঁতারে যান, ব্যাডমিন্টন বা ক্রিকেটই খেলুন। এসব কোনো কাজ করুন যাতে আপনার কায়িক পরিশ্রম হয় আর মনও বসে যায়। রাশি মকর ওভারভিউ, খারাপ সময়, আজ আপনার পরীক্ষা নেবে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনি বিজয় প্রাপ্ত করবেন। আজ সে যে মুশকিলই আসুক না কেন, আপনি সহজে প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজে পাবেন। আজ আপনি যে কোনো সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত আছেন। এটা আপনার সাহস যা আপনাকে কখনো হারতে দেবে না, নিজের সাহস বজায় রাখুন। রাশি মকর রোম্যান্স, যদি আপনি একজন অভিভাবক হন এবং আপনার সন্তানের জন্য জীবনসঙ্গী খুঁজছেন তাহলে আজ সাফল্য পেতে পারেন। অভিভাবক হিসেবে আপনি সহজে সন্তুষ্ট হবেন না, কিন্তু আজ শেষ পর্যন্ত কেউ আপনাকে সন্তুষ্ট করবে। রাশি মকর ক্যারিয়ার, আপনি হয়তো বাড়িতে বা অফিসে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছেন, অতিরিক্ত চাপ দেবেন না, তাতে হিতে বিপরীত হয়ে যাবে, তাই ধৈর্য ধরুন, শেষে আপনি উপরে থাকবেন। রাশি মকর ফাইন্যান্স, আজ আপনি নিজেই সাবধান থাকুন, কেননা আপনি নিজেই জানেন যে আপনি আর্থিক সমস্যায় ভবিতব্য। যেরকম গাড়ির দুর্ঘটনা হয়ে গেলে বা জলের কোনো পাইপ ফেটে যায় সেরকম। এই জন্য খেয়াল রাখুন যে ভবিষ্যতে আসা সমস্যার জন্য আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকে। রাশি মকর হেলথ, যদি আপনি কোনো বহুমূল্য রত্ন ধারণ করতে মনস্থ করেছেন তো চিন্তার কোনো কারণ নেই, আজ কোনো জ্যোতিষের পরামর্শ নিতে পারেন। খেয়াল রাখুন যে পাথরই ধারণ করবেন পরামর্শ নিয়েই পড়বেন, না হলে এর উল্টো প্রভাব পড়তে পারে। সর্বতোভাবে আপনার মঙ্গল হোক। রাশি কুম্ভ ওভারভিউ, আজ আপনি শান্তিপূর্বক নিজের বাড়িতে কোনো ঝগড়ার সমাধানের চেষ্টা করবেন। যদি আপনার পরিবারবর্গের মধ্যে বচসা হয়ে যায় তাহলে আপনি নিজেকে তাদের মধ্যে খেরা হওয়া পাবেন। আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে, এইভাবে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। রাশি কুম্ভ রোম্যান্স, আজ আপনি হয়তো আপনার প্রিয় ব্যক্তিটির সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। যদি গত কয়েকদিন ধরে আপনার মন খারাপ থাকে তাহলে এই ছোট্ট ভ্রমণে আপনার খুব ভালো লাগবে। এই মুহূর্তটির মাধ্যমে আপনার প্রিয় মানুষটাকে খুব ভালোবাসুন এবং আনন্দ দিন, তাহলেই দেখবেন আপনার কাছেও তা ফিরে আসবে। রাশি কুম্ভ ক্যারিয়ার, আপনি এমন একজন ব্যক্তিত্ব যে সকলের দ্বারা গৃহীত। আপনি একজন শিক্ষক রূপে বা কখনো সমাজসেবক রূপে অথবা একজন জনপ্রিয় নেতা রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাই আপনার প্রতি অন্যের যে আকাঙ্ক্ষা আছে তা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করুন। রাশি কুম্ভ ফাইন্যান্স, আপনার আয় কম হবে, কোনো নতুন ব্যবসা করতে হলে সাবধান থাকুন। আপনার আয়ের মাত্রায় বড় লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি তাই সুরক্ষিত প্রস্তাবকে গ্রহণ করুন যার ব্যাপারে আপনি আগে থেকেই জানেন। হয়তো আপনি চাকরিজনিত পেশায় এবং কোম্পানিতে যান যেখানে আপনার বেতন সুনিশ্চিত হতে পারে। আপনি দেখবেন যে আপনার ভালো বোধ থেকে ভালো প্রস্তাবের পরিণামও খারাপ হবে। রাশি কুম্ভ হেলথ, আজ আপনাকে একটু সাবধান থাকতে হবে, কেননা আপনি মাথা ব্যথা ও পেটের সমস্যায় আজ কষ্ট পেতে পারেন। তাই সেসব জিনিস থেকে দূরে থাকুন যা আপনার স্বাস্থ্য খারাপ করে। বেশি চিন্তায় মানসিক একাত্মতা ও মাথা ব্যথা হতে পারে। সুস্থ থাকার জন্য মাথা ঠান্ডা রাখুন, মাথা ব্যথা বা পেটে ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। রাশি মীন ওভারভিউ, আজ হয়তো আপনি নিজের আশেপাশের লোকেদের কারণে নিরাশ হয়ে আছেন। এর কারণ বোধহয় আপনার তার ওপর অনেক বেশি ভরসা রাখাও হতে পারে। এটাই সত্যি যে আমাদের কখনোই কারুর ওপর বেশি ভরসা রাখা উচিত নয়। সত্যিকে চিনুন আর অন্যদের তাদের ভুলের জন্য ক্ষমা করে দিন। অন্যদের বেশি ভরসা করলেই নিরাশই হতে হয়। রাশি মীন রোম্যান্স, যারা নিজের সঙ্গীর কাছ থেকে দূরে আছেন তারা হয়তো আজ নিজের সঙ্গীর আসার খবর পেতে পারেন। আপনার সঙ্গীকে চমকে দেওয়ার ব্যবস্থা করুন যা তাকে ও আপনাকে আনন্দ দেবে। দুজনে
একত্রিত হলে কোথা দিয়ে যে দিনটা কেটে যাবে তা আপনি বুঝতেও পারবেন না। রাশি মীন ক্যারিয়ার, আপনার সদর্থক চিন্তাভাবনা এবং অসাধারণ যোগাযোগ ক্ষমতা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে। আপনি শুধু আপনার লক্ষ্য পূরণই দেখবেন না, আর্থিক লাভও ধার্য করবেন। স্বপ্ন দেখুন ও নতুন চিন্তাধারার প্রকাশ করে নিজের পছন্দ অনুযায়ী জায়গায় নিজেকে পৌঁছে দিন। রাশি মীন ফাইন্যান্স, আপনার খরচে মাত্রা লাগাতে হবে। গুরুত্বপূর্ণ ব্যাপারে খরচা করা থেকে নিজেকে দূরে রাখুন। নতুন কোনো ইলেকট্রনিক জিনিস কিনবেন না, ভবিষ্যতে দেখবেন আপনি কিছুটা অর্থ জমা করতে পেরেছেন। রাশি মীন হেলথ, আজ আপনি খুব খুশি, এতে অন্যরাও খুশি হবে। এটা একটা উপহার স্বরূপে এর ব্যবহার অন্যদের উপকারেও করুন। আপনার নিজের অনুভব কম হবে না, কিন্তু অন্যের কাছে আপনি অনেক গুরুত্ব পাবেন। এই যে রাশিফলটা হচ্ছে, এটা সামান্য জ্যোতিষ জ্ঞানের হিসেবে তৈরি করা হয়েছে। আপনার যে ইন্ডিভিজুয়াল ঠিকুজি কুষ্টি জন্মকুণ্ডলী হচ্ছে, তার হিসেবে শুভ অশুভ গ্রহদের ইফেক্ট দেখে এটার মধ্যে ফরকও পড়তে পারে। যদি আপনার মনের মধ্যে কোনো শঙ্কা আছে নিজের লাভ লাইফকে নিয়ে, নিজের বিবাহের জীবনকে নিয়ে, নিজের ক্যারিয়ারকে নিয়ে, নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে নিয়ে, তো আপনি আমার সাথে সেটা বিচার বিমর্শ করতে পারেন। নিচে দেওয়া লিঙ্কটার ওপরে ক্লিক করে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা স্ক্রিনের ওপরে যে ফোন নাম্বারটা আসছে ওইটাতে কল করে আপনি অ্যাস্ট্রোয়োগির মাধ্যম দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে ভিডিওতে আমরা এতটাই চর্চা করব, আপনাদের সাথে আবার শিগগিরই দেখা হবে। ততদিন দেখতে থাকুন অ্যাস্ট্রোয়োগী। নমস্কার।